আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। গুস্তাভ আইফেল নির্মিত 320 মিটার তথা 1050 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1890 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। 1838 খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। 300 জন শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিলেন। ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল এই আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার প্যারিস শহরের আকর্ষণ নয়, গোটা বিশ্বে পরিচিত এক নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা অমান্য করা হয়েছিল। নির্মাণের 20 বছর পর এটি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই আইফেল টাওয়ারের খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। 131 বছর বয়সী এই টাওয়ার কাছে টানছে দেশি বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধি রাখছে দেশের অর্থনীতিতে। যুগের পর যুগ, বছরের পর বছর এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লোহা দিয়ে তৈরি এই স্তম্ভ, যা কিনা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন। কিন্তু প্রশ্ন হল, পর্যটকদের কাছে দেখার মতো কি এমন বস্তু এটি যাকে ঘিরে বছরের জুড়েই পর্যটকদের আনাগোনা থাকে প্যারিসে? টাওয়ারের চূড়া থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায় বলে অনেক পর্যটককে আকর্ষণ করে এই আইফেল টাওয়ার। প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিস আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে। সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় 5 মিনিট করে 20,000 বাল্বের আলোক ছটা এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে, যা কিনা পর্যটকদের আকর্ষণীয় করে তোলে। বিশেষ দিনগুলোতে আইফেল টাওয়ারকে বিশেষ রঙে সাজানো হয়, ফলে আইফেল টাওয়ারের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আইফেল টাওয়ার শুধু ফ্রান্সের সৌন্দর্য বর্ধন করেনি, বরং অবদান রাখছে জাতীয় অর্থনীতিতেও। আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে জঙ্গি সংগঠন IS থেকে, তাই আইফেল টাওয়ারকে বিশেষ নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে। তবে পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করেই এই সৌন্দর্য দেখার সুযোগ রয়েছে। ধন্যবাদ।